কুড়িগ্রামে 91 ব্যাচের শীতবস্ত্র বিতরণ। কুড়িগ্রাম এসএসসি 1991 ব্যাচের শিক্ষার্থীরা সহায়তার হাত বাড়িয়ে দিল শীতার্তদের পাশে। বুধবার বিকেল 3টায় কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে এ সময় 150 দুস্থ ও দরিদ্র পরিবারে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 91 ব্যাচের সহপাঠী ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট হাসান হাবিব নীলু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান চাঁদ, এনামুল হক বাবু, আবু জাফর মোহাম্মদ শরীফ, রফিকুল ইসলাম রফিক, আলিনুর আলম রাব্বু, রিয়াজউদ্দিন রবিন, রবিউল ইসলাম, শওকত ধনী, তর্পণ চক্রবর্তী, হামিদা চিস্তি পারুল প্রমুখ। প্রতিবছর শীতের সময় 91 ব্যাচের সহপাঠীরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে স্ব-স্ব এলাকায় দরিদ্র অসহায় মানুষের মাঝে এভাবে সহযোগিতা করে আসছে। ভাই বাবা